গুড ইভিনিং এভরিওয়ান, প্রত্যেকটি WBCS পরীক্ষার্থীকে গুড ইভিনিং। আজকের যে ভিডিওটা আমি করতে চলেছি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার টপিকটা WBCS মেইনস কে নিয়ে, তোমরা যারা মেইনস দেবে তাদের জন্য ভিডিওটা, এবং এই ভিডিওটা তাদের জন্য যারা আগামী দিনে প্রিলিমস দিতে চলেছে। এবং আলটিমেটলি তোমরা জানোই মেইনস পাসটা না করলে বা ইন্টারভিউ অব্দি না পৌঁছালে কি আমি প্রপার WBCS ক্যান্ডিডেট এটা বলা যায়। তো সেক্ষেত্রে আরো একবার ওয়েলকাম আমাদের ইনস্টিটিউটে, যেটা বাংলার প্রথম স্মার্ট অনলাইন লার্নিং ইনস্টিটিউট। তো সেক্ষেত্রে WBCS এর মেন্স এর একটা সিরিজ এনেছি, যেখানে আমি ইতিহাসটা তোমরা কিভাবে কভার করবে আমি ওটা বলে দিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্কটাই ডেসক্রিপশনে থাকবে। তো আজকের ভিডিওর মূল টপিকটা এটাই যে আমরা WBCS মেন্স এ ভূগোলের যে পার্টটা আছে, রাইট, ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টটাকে আমরা কিভাবে কভার করবো। তাই নমস্কার প্রত্যেককে আরো একটি নতুন ভিডিওতে। যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখি, আমি সুমিত স্যার, আমি WBCS প্রশিক্ষক এবং এই চ্যানেলের ফাউন্ডার। তো লেট স্টার্ট দ্য ভিডিও। শুরুতেই আমি বলতে চাই এই ভিডিওটা আমি দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে ভূগোলের রিসোর্সগুলো কি কি থাকতে পারে এবং সেই রিসোর্সগুলোর MCQ যে সিস্টেমটা, যেমন মেন্সে তোমাদের MCQ আসে, তাই MCQ গুলো কোথা থেকে করো। তো মেন্সে যে দুটো পার্ট থাকে, একটা তোমাকে পড়াশোনাটা ভালো করে করতে হবে, কোনো ভালো বুক রিসোর্স, কোনো নোটস রিসোর্স, আর একটা MCQ রিসোর্স। তো এই দুটো রিসোর্সই কিন্তু আমি আমার এই ভিডিওটাতে বলতে চলেছি, তোমাদের প্রভূত হেল্প হতে চলেছে, তাই ভিডিওটা সেই সত্যি দেখবে। দেখো প্রথমে যদি আসি আমি বুক রিসোর্স, তো বুক রিসোর্স বলতে দুরকমই হয়, বাংলা এবং ইংরেজি, কিন্তু আমি প্রেফার করবো ইংলিশ বই। ইংলিশ বুক রিসোর্স হিসাবে অনেকেই তোমাদেরকে বলবে মাজিদ হোসেন, খুল্লার এই বইগুলিকে পড়ার কথা, কিন্তু আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ এখানে নিতে চাইবো। তার কারণে এই সমস্ত বই আমরা ইনস্টিটিউটে পড়িয়ে থাকি, আমার পড়ানোর অভিজ্ঞতা অনেক দিনের। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অরবিন্দ কুমারের পেরিয়ারের একটা বই আছে, আমরা সবাই ওটিকে পেরিয়ারের ভূগোল বই বলেই চিনি। বইটির এখানে আমি একটা ছবি কানেক্ট করে দিচ্ছি, এই বইটা তোমরা প্রত্যেকে কিনে নাও ফর WBCS মেন্স জিওগ্রাফি। তোমরা এই বইটাকে একদম পেজ বাই পেজ পড়াশোনা করো। এই বইটির বিশেষত্বটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। বিশেষত্ব এটাই, এই বইটি একটা UPSC প্রিলিমস সেন্ট্রিক লেখা, এবং তাতে ভালো যেটা হয়েছে সেটা হলো এটাই যে বইটাতে যথেষ্ট ভালো রকম ম্যাপ পয়েন্টিং করে করে লেখা আছে, এবং ডেটাগুলো প্রায় অথেন্টিক, ক্লোজ টু পারফেক্ট অথেন্টিক ডেটা আছে। তো সেক্ষেত্রে এই বইটা তোমরা কিনে নাও, কিনে অবশ্যই আমাকে জানিও অ্যাজ আ স্টুডেন্ট তোমাদের বইটা পড়ে কেমন লাগছে। বইটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এটাও বলে রাখতে চাই এই লিঙ্কটা দিয়ে তোমরা কিনলে আমার সত্যি কোনো প্রফিট নেই, দিস ইজ আ নন অ্যাফিলিয়েটেড লিঙ্ক, ওকে, এটা শুধু তোমাদের সুবিধার্থেই শেয়ার করা। তো এইটা গেল একটা বুক রিসোর্সের মধ্যে যেটা ইংলিশ, অরবিন্দ কুমার, এবং বইটা অত্যন্ত পাতলা, আমার কাছে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, বাট আমি একটা বই তোমাদেরকে দেখাচ্ছি, এইরকম পাতলাই হবে বইটা, এটাটা কম্পালসারি মেন্সের, এইরকমই হবে বইটার তোমার থিকনেস। তো তোমরা এইরকম একটা অরবিন্দ কুমার পড়ে ফেলো, আশা করি বুঝতেই পারছো মেন্স যখন সামনে অনেকগুলো সাবজেক্টের প্রিপারেশনের চাপ তোমাদের মাথায় থাকছে, ওকে, এবং সেক্ষেত্রে এরকম দামরা একটা বই থেকে নোটস যদি না বানিয়ে উঠতে পারো, সেই টোটালটাকে ট্যাকেল করাটা উইল বি আ হেক্টিক জব, আর হেক্টিক জবে পড়ে গেলে WBCS-টা এই বছর পেতে হচ্ছে। তাই অরবিন্দ কুমার শুড বি ইয়োর ফার্স্ট চয়েস যদি তোমরা ঠিক করো ইংলিশে ভূগোলটাকে পড়বে। এবার আসছি বাংলা, বাংলার ক্ষেত্রে ভারতের ভূগোল পড়তে গেলে অনেক বই আছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোনো একটা বই তুলে নিতে পারো, ওখান থেকে ভারতের ভূগোল পড়তে পারো, বাস বাংলায়। এর বাদে আর সেরকম কোনো সোর্সেস আমার জানা নেই যে সোর্সটা মেন্স পাস করতে কাজে। তো এবার তোমরা এই সোর্সেসগুলো থেকে যখন ভালো করে পড়াশোনা করে নেবে, মেন্সের প্ল্যানিংয়ে তোমাদের ভূগোল যে পার্টটাতে আছে সেই পার্টগুলো ধরে পড়াশোনা করে নেবে, তারপরে আসছে মেন্স রিলেটেড MCQ প্র্যাকটিস। তো সেক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই যে আলটিমেটলি যখন এটার মেন্সটা আজকের ডেট অনুযায়ীও একটা MCQ এক্সাম, দ্যাট মিন্স ওরা MCQটা কোনো না কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করে, বা অনেকগুলো প্লেস থেকে MCQগুলোকে অ্যারেঞ্জ করা হয়। তো সেক্ষেত্রে একটা এরকম ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, SSC-র জিওগ্রাফি যে পার্টটা আছে, অর্থাৎ SSC-র যে জেনারেল অ্যাওয়ারনেস হয়, এখন যেটা অ্যাড করা হয়েছে তা না, চিরকালই জেনারেল অ্যাওয়ারনেস ছিল, সেই জিকের যে পার্টটা আছে তার যে ভূগোলের কোয়েশ্চেনগুলো সেইগুলোকে চোখ বন্ধ করে প্রথম প্র্যাকটিস করো, তার আগে কোনো বইতে হাত দেবে। যদি আমার এই ভিডিওটা তোমরা দেখো তাহলে অবশ্যই সেটা ভূগোলের পার্টটাতে, এই বইটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে পিকচারটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা হয়তো পেয়ে যাবে। তোমরা টোটাল যেটা করতে চলেছো, জাস্ট SSC জেনারেল অ্যাওয়ারনেস এর পার্টটাকে একটু দেখে নেবে। জেনারেল অ্যাওয়ারনেস এর ভূগোলটা যদি কমপ্লিট হয়ে যায় একটা প্রপার টাইমে, তবে গিয়ে অন্যান্য মেন্স এর মক টেস্ট দেবে, ওকে,
বাস এটুকু। আর মেন্সের মক টেস্টেরও একটা কথা বলে দিই, ফ্রি দেবে না পেইড দেবে? দেখো পেইড না ফ্রি দেবে তাতে আমার বা আমি বলার মতো কেউ নই, কারণ সত্যি সত্যি আজকাল ফ্রিতেও যে সব মেটেরিয়ালই দুর্দান্ত পাওয়া যায় এমনটাও নয়, তাহলে আমরা টাকা নিয়ে WBCS পড়াতাম না। একদম ট্রুলি বলছি, যে মানবে না মানবে না এটা তার বিষয়, কারণ আমি খুবই ঠোটকাটা মানুষ, তোমরা আমাকে চেনো এবং সেই কারণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বিষয় এটাই যে তোমরা ফ্রি মেটেরিয়ালও দেখতে পারো, খুব ভালো হতে পারে, বাট পেইড জিনিসটাতে নিজের বেস্ট জিনিসটা দেওয়া থাকে, আর অবশ্যই কে পড়াচ্ছে সেটা ম্যাটার। তো তাই তোমরা ফ্রি মেটেরিয়ালে যেতে পারো, জিকে টুডে, ইন্ডিয়া বিগস, এই জায়গাগুলো থেকেও গুগলের কোয়েশ্চেন গুলোকে পড়তে পারো। এগুলো হচ্ছে তোমাদের সেকেন্ড চয়েস, বাট এখানে আমি একটু লিস্ট দিয়ে দিচ্ছি কয়েকটা ওয়েবসাইটের, পরপর পরপর ওয়েবসাইট গুলো দেখে নাও। এই ওয়েবসাইট গুলো থেকে কিন্তু তোমরা গুগলের এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, বাট ফরমোস্ট মেন কিন্তু তোমাকে যেটা করতে হবে শুরুতে কিন্তু SSC জেনারেল অ্যাওয়ারনেস এর গুগল বইটাকে পিক করতে হবে, ওটাতে সব আছে, গুগলের পার্টটাকে তোমরা শুধুমাত্র করবে। যদি টোটাল পার্টটা করে ফেলতে পারো গুগলে কিন্তু 70% প্লাসও তোমরা মার্কস স্কোর করতে পারবে, উইচ ইজ আ ভেরি গুড মার্কস ফর ইওর সিলেকশন ইন WBCS। ওকে, তো তোমরা আমাকে জানিও WBCS মেন্স এর জন্য তোমরা আর কি কি পডডেট চাইছো, কি কি বিষয় গাইডেন্স চাইছো, আমি ডিটেলস নিয়ে আসবো, কারণ আমাদের মেন্স 2023 এর আগের কোনো ব্যাচ নেই, তাই কোনো কিছুতে তোমরা আমি চাইলে করতে পারতাম বাট সেটা তোমাদেরকে ঠকানো হতো, আর বাংলার একমাত্র অনলাইন ইনস্টিটিউট হয়তো আমি যে তোমাদেরকে ঠকানোর চেষ্টাটুকু অন্তত করি না। তো 2023 এর আমাদের WBCS এর ব্যাচ চলছে, যারা 2023 এর WBCS টা ক্র্যাক করতে চাও, প্রিলিমস মেন্স স্টিল ইন্টারভিউ অবধি আমি প্রোভাইড করে দিচ্ছি, কিচ্ছু বই কেনার দরকার নেই, সবটা আমার গ্রুপ থেকে দিয়ে দেওয়া হয়, 50% অফ চলছে আমাদের কোর্সে, চাইলে অ্যাডমিশন করে নিতে পারো, অ্যাডমিশনের ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, ওটার আমাদের নাম প্রারম্ভ 2023, যদি কারো টার্গেট 2023 সাল থাকে। তো আপাতত এই মেন সিরিজ জিওগ্রাফি প্রিপারেশনটা কেমন লাগলো জানিও, আগামী দিনে কি কি ভিডিও আছে অবশ্যই জানিও, এবং আমি চাইবো তোমরা খুব তাড়াতাড়ি সিলেকশন পেয়ে যাবে, কারণ তোমাদের সিলেকশনটাই আমাদের লক্ষ্য। থ্যাংকস ফর বিং উইথ স্মাইল স্টাডি টপার্স একাডেমি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।